হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনে। আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র BKTTC। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এটা পার্ট টাইম, অর্থাৎ পার্ট টাইম আপনারা এখানে জব করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, যাতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি তার নোটিফিকেশন পেতে পারেন। চলুন জেনে আসি বিস্তারিত। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ACIP এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকায় নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন ACIP প্রকল্পের শর্ত মোতাবেক দৈনিক হাজিরার ভিত্তিতে সম্মানী প্রদান সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কমিক নাম্বার এক পদের নাম হচ্ছে অতিথি প্রশিক্ষক ওয়েব ডিজাইন। বেতন প্রতি কার্য দিবসে 1200 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে BSc ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার্স ক্রাফটসম্যান বা ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার দুই পদের নাম হচ্ছে অতিথি প্রশিক্ষক কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট RMG। প্রতি কার্য দিবসে 1200 টাকা করে দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে BSc ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার ক্রাফটসম্যান বা ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার তিন পদের নাম হচ্ছে অতিথি প্রশিক্ষক মিড লেভেল ম্যানেজমেন্ট বা RMG। প্রতি কার্য দিবসে 1200 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে BSc ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার ক্রাফটসম্যান ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার চার পদের নাম অতিথি প্রশিক্ষক গ্রাফিক্স ডিজাইন। প্রতি কার্য দিবসে 1200 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে BSc ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার ক্রাফটসম্যান বা ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার পাঁচ পদের নাম হচ্ছে অতিথি প্রশিক্ষক মেশিন শপ প্র্যাকটিস। প্রতি কার্য দিবসে বেতন দেওয়া হবে 1200 টাকা করে। পদের সংখ্যায় একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে BSc ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার ক্রাফটসম্যান বা ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার ৬ পদের নাম হচ্ছে অতিথি প্রশিক্ষক ওয়েল্ডিং। বেতন প্রতি কার্য দিবসে 1200 টাকা করে। এই পদে নেওয়া হবে একজন। BSc ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার ক্রাফটসম্যান বা ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার ৭ পদের নাম হচ্ছে অতিথি প্রশিক্ষক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। প্রতি কার্য দিবসে বেতন হচ্ছে 1200 টাকা করে। এই পদে নেওয়া হবে একজন। BSc ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ শিল্প কারখানায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা বা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাস্টার ক্রাফটসম্যান বা ফোরম্যানের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিক নাম্বার ৮ পদের নাম হচ্ছে জব প্লেসমেন্ট অফিসার। প্রতি কার্য দিবসে দেওয়া হবে 1500 টাকা করে বেতন। এই পদে নেওয়া হবে একজন। স্নাতকোত্তর বা BSc ইন ইঞ্জিনিয়ারিং পাস চাওয়া হয়েছে এবং অত্র বিষয়ে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস সহ অত্র বিষয়ে 5 বছরের চাকরির অভিজ্ঞতা বা ACIP প্রকল্পে সন্তোষজনকভাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমিশন নাম্বার ৯ পদে নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। মাসিক সম্মানী দেওয়া হবে 7000 টাকা করে। এই পদে নেবে একজন। স্নাতক পাস সহ কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞ। প্রিয় ভিউয়ার্স, এই 1 থেকে 9 নম্বর পদে প্যানেল তৈরি করা হবে। এই প্যানেল থেকেই মূলত নিয়োগ দেওয়া হবে। আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের পুরো জীবন বৃত্তান্ত তথা বায়োডাটা, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপত্র। অধ্যক্ষ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসসালাম, মিরপুর রোড, ঢাকা বরাবর আগামী 15/3/2022 তারিখের মধ্যেই প্রেরণ করতে হবে। আবেদনপত্রে ইমেল, মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মোবাইলে SMS বা ইমেল বা মোবাইলের ফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএরএ প্রদান করা হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ এই নিয়োগ সংশোধন, স্থগিত বা বাতিল করার ক্ষমতা সমর্পণ করেন। ACIP প্রকল্পে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যক্ষ। ওয়েবসাইট www.bkttcdhaka.gov.bd।
প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তথা বিকেটিটিসির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।